অসময়ের বৃষ্টিতে ক্ষতি হচ্ছে সর্ষে সহ শীতকালীন সবজি চাষের। মালদহের চাচলে বুধবার ভোররাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। চাচল এক নম্বর ব্লকের কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব জানিয়েছেন, চলতি মরশুমে চাচল এক নম্বর ব্লকের মৌজাগুলিতে প্রায় 2000 হেক্টর জমিতে সর্ষের চাষ হয়েছে। ক্ষতি হচ্ছে মানে ফসলে ফুল পড়ছে, ফুল জল পড়ছে, জল পড়ে ফুলের সব দানা টানা নষ্ট হয়ে যাচ্ছে। কখন থেকে বৃষ্টিটা হচ্ছে? রাত 2টা থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে, টিপটাপ টিপটাপ পড়ছে, ফুল টুল সব শুতে গেছে। এই বৃষ্টি পড়লে কি কি ক্ষয়ক্ষতি হবে আপনার? সরষা ক্ষতি হবে, ধানের বাড়িতে বাড়িতে ক্ষতি হচ্ছে, সব কিছু ক্ষতি হচ্ছে, ঘাস পাছ খাচ্ছে। এই যে বৃষ্টি পড়ছে, ই হবে ফলন হবে? ফলন হবে না, ফলন হবে না, দানা তো পড়ছে বৃষ্টি, কিরকম ভাবে ফলন হবে? আজকে সকালে ভোরের দিকটাতে কিছুটা বৃষ্টি হয়েছে দেখলাম, তো আমরা কিছুক্ষণ আগে ফিল্ড থেকে বেরিয়েছিলাম, দেখলাম কিছু কিছু জায়গাতে বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি ছিল না, অল্প বৃষ্টি হয়েছে বলে। এবার এই সময়টা বৃষ্টি হলে সর্ষের কিছুটা ক্ষয়ক্ষতি হয়, যদি সর্ষের ফুল থাকে কিছুটা ক্ষয়ক্ষতি হয়। এই সময় দেখছি কতটা পরিমাণ কি হয়েছে দেখছি। বুধবার ভোর রাতে বৃষ্টি হয়েছে, তেমন কিছু ক্ষতি দেখা দেয়নি। তবে টানা বৃষ্টির ফলে স্যাঁতস্যাঁতে ভাব থাকলে ধসা জাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, তাতে ছত্রাক জাতীয় ওষুধ স্প্রে করলেই রোগ প্রতিরোধ করা যাবে। আমাদের কি হয়, যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আবহাওয়া স্যাঁতস্যাঁতে ভাব থাকে, একটা ওই ধসা জাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। যে কোনো সবজিতেই যে কোনো ফসল একটা হয়, হালকা বৃষ্টি হয়, এরকম স্যাঁতস্যাঁতে ভাব থাকে, রোদ হয়ে গেলে তারপর সমস্যাটা থাকবে না, সেই সময় ছত্রাকনাশক কিছু একটা স্প্রে করে দেবে, সেরকম সমস্যা দেখা দেয়।